মাশরাফি ভাইয়ের সাথে আপনার বন্ধুত্ব কত বছরের? ফ্রম ক্লাস 1। ক্লাস 1 থেকে আপনারা আপনার বন্ধু? ক্লাস 1 থেকে আপনারা বন্ধু, তাহলে নিশ্চয়ই অনেক মজার স্মৃতি আছে। আমাদের স্মৃতিগুলো একটু কনফিডেনশিয়াল। কনফিডেনশিয়াল স্মৃতি মানে সেটা কেমন? এইগুলো আসলে অন ক্যামেরা বলা খুব ডিফিকাল্ট। ছোট্ট একটা কথাই শুধু বলি, আমরা তখন সাতক্ষীরা একবার খেলতে গেছিলাম আন্ডার 19, দেন আমরা দুজন এক রুমে থাকতাম, জিনেদা সম্ভবত যতদূর মনে পড়ে। ওখানে একটা জিনিস পাইতো ইস্টু নামে, ইস্টু মানে আপনার ডিম থাকতো ওর সাথে একটু ডাউল। তা তখন তো আমাদের কাছে খেলতে যেমন এখনকার মতো না, আমরা অনেক স্ট্রাগেল করে খেলছি, আমরা স্ট্রাগেল করে খেলছি, ক্রীড়া সংস্থার তো বাজেটও থাকতো না, তো ওনারা খাবার দাবারগুলা ওইভাবে দিতে পারতো না, তো আমরা যেটা পাইতাম ওইটাই খাইতাম। তা একটা মনে পড়ে আমার, যে 9টা ডিম ও একসাথে খাইলো, আমরা দেখলাম বসে বসে, সদস্য থাকলে সহ হওয়া যায়, তা কিছু হয়তো আমরাও পাইছি আর কি। এই জন্য এখনও ফ্রেন্ডশিপটা টিকে আছে, আল্লাহর মতো থাকবো সামনে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে ছোটবেলায় যে বন্ধু মাশরাফিকে দেখেছেন, এখনও কি সেই মাশরাফি সেই মাশরাফি আছে? হ্যাঁ, আমাদের কাছে তো কোনো চেঞ্জ তার মনে হয় না এখন। হ্যাঁ, একটা জিনিস কমে গেছে, আগে যে আড্ডাগুলো মারতাম এখন আড্ডার পরিমাণটা কমে গেছে, কারণ পলিটিক্সে আসলে তখন ব্যক্তিগত টাইম বের করা কঠিন। তবে অনেকদিন পরে গতকাল রাতে আমরা একটা আড্ডা মারছি, আমরা 3-4 জন ফ্রেন্ড শুধু ছিলাম। অ্যাজ এ মেন্টাল পার্সন হিসেবে যে আগে যা ছিল এখন তেমনই আছে, সে এখনও বন্ধুদের প্রায়োরিটি দেয়। এবং আমাদের অনেক ফ্রেন্ড আছে, আপনি মনে জানেন রবি নামে একটা ছেলে আছে, কিন্তু স্টিল এখনও মুচির কাজই করে, তা আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। এখনও যে আগের যে গেট টুগেদার একই রকম আছে, এবং সে এখন আমাদের যথেষ্ট প্রায়োরিটি দেয়, মনে হয় ওর মেন্টালিটাই এমন আর কি। মাশরাফি ভাইয়ার সততা ছাড়া কোন জিনিসটা আপনারা ফ্রেন্ডরা ছোটবেলা থেকে কোন জিনিসটা খুব নোটিস করেছেন? একটা পার্সোনালিটি আছে আলাদা, একটা আলাদা রকম একটা পার্সোনালিটি আছে, যে আপনার মানুষের একটা অ্যাট্রাকটিভ করার যে একটা জিনিস, এইটার ভিতরে জন্মগতভাবেই আছে। এই জিনিসটা খুব মানে খুব রেয়ার, যে এটা সবসময় বন্ধুদের আগলে রাখা, বিপদ আপদে আগায় আসা, এটা সবসময় সে করছে আর কি। আপনাদের বন্ধুদের মধ্যে যদি জানতে চাই, উনি কি অনেক বেশি দুষ্ট ছিল? অবভিয়াসলি আমরা সবাই দুষ্ট ছিলাম। দুষ্টের শিরোমণি কে ছিল? দুষ্ট শিরোমণি বেসিক্যালি ওই ছিল, সবকিছু পুংটাম, মানে মানে আমরা শুধু চেষ্টা করতাম আর কি। মানে আপনাদের সার্কেলে দুষ্টর শিরোমণি ছিল হচ্ছে মাশরাফি ভাই। আপনারা কি নামে ডাকেন, নিক নেম কি, বন্ধুরা কি নামে ডাকেন? এটা বলা যাবে না। না আসলে এই ইন্ডিভিজুয়ালি আড্ডা কখন আমরা মারি নাই, আমরা যখন আড্ডা মারছি আমাদের একটা ব্যাচ ছিল, আমাদের ব্যাচ নিয়ে সবাই আড্ডা মারতাম। আর্মি যখন ফার্স্ট টাইম সম্ভবত আওয়ামী লীগ 2006 নির্বাচনের আগে, আমরা এখানে একটা চাঁদ দোকান ছিল, আজকে যেখানে আপনার মার্কেট গতকাল না দেখছেন, ওইখানে বাবলু স্টোর নামে, তা ওই আর্মির সময় আমরা ওখানে আড্ডা মারতেছি, হঠাৎ করে 11টা আমরা সারা রাতে আড্ডা মারতাম, এখনও মারি। তো ওই রাতে হঠাৎ করে আর্মি গাড়ি আসছে, তা আসলে আমরা তখন ছোটো, তো মানে ও তখন ন্যাশনাল টিমে খেলে, আমরা গেট টুগেদার করতেছি বসে ওইখানে, ওইখানে চাঁদ দোকান আড্ডা মারতেছি, তা আসলে আমরা একটু এজিটেড ফিল করছি। পরে আগায় গেলো, যাই বললো যে এরকম আমরা মজা পাইছি, আপনি পাবেন না জানি না, তা ওরা যখন বললো আমি মাশরাফির মধ্যে যা, তা আর্মিগুলো যে পাটে আসছিলো ঠিক সেই পাটে আবার ব্যাকে চলে গেলো, স্যার সালান টালান দিয়ে, ঠিক আছে। এগুলো আমাদের কাছে মজা লাগছে, এবং দর্শক মজা পাবে কিনা এটা বলতে পারবো না। তুলসিটা করে আমাদের অনেক দাব রয়েছে, লিডার সবসময় ও ছিল, লিডার সবসময় ও ছিল। এবং আমরা আমাদের একটা ক্লাব আছে শুভেচ্ছা ক্লাব, জানেন কিনা আমি জানি না, আমাদের ক্লাবের এখনও সেক্রেটারি সে, এবং আমরা এই পরিচয়টা বুঝতে পছন্দ করি, যে আমরা শুভেচ্ছা ক্লাবের, এবং আমি একজন কার্যনির্বাহী কমিটির সদস্য, তো আমরা এই পরিচয়টা আমরা প্রাউড ফিল করি। এই ক্লাবটা আমাদের আজ 22 ইয়ার্স এরকম হবে আর কি। এটা কি শুধু বন্ধুদের মিলে, বন্ধুরা মিলে ক্লাব? বন্ধু বেসিক্যালি আমরা যখন ক্রিকেট খেলতাম ওই ছেলেপেলে দেয়াই আর কি, এখন পরে জুনিয়ার সিজারদের ব্যাচটা আছে, আর এখন রানিং মনে হয় ওদের পরে 2টা, এটা 71-72 জনের কমিটি, এখানে কোনো পলিটিক্যাল কোনো পার্সন নেই। অনেক ইনভলভ হতে ইচ্ছুক ছিল, আমরা কাউকে ইনভলভ করি না, কারণ এটা আমাদেরই ওই ছোটো ভাই সিজারদের ব্যাচ পর্যন্ত সীমাবদ্ধ, সিজার ওর যে ছোটো ভাই সিজার আর আমাদের ব্যাচ পর্যন্ত এটা সীমাবদ্ধ। ওয়ান ম্যান আর্মি ঠিক না, ও সবসময় ডিসকাস করে, এখনও কিন্তু ডিসকাস করে এই কাজ করে, যে হুটহাট কোনো ডিসিশন সে একা কখন নিচ্ছে তা না, সবসময় চিন্তা করে, যে বন্ধুদের সাথে যোগাযোগ রেখে কথা বলে তারপর ডিসিশন নেয়।